আচ্ছা, এটা রেকর্ডিং হচ্ছে কিনা না জানি না, তো তোমাকে যেটা আমি শেয়ার করব এইটা, তো তুমি জাস্ট চাইছিলা যে একটা থিওরি, যেই থিওরি দিয়ে মোটামুটি একটা ভালো করা যায়। আচ্ছা, আমি তোমাকে একটা জিনিস দেখাই। তুমি ট্রেডিং ভিউয়ে গেছো, ওইখানে যাইয়া সবার আগে একটা ইন্ডিকেটর অ্যাড করে দিবা, আরএসআই, এটা নর্মাল আরএসআই, যেটা এই আরএসআই এ গেছি, আমাকে একটু সেটিংটা চেঞ্জ করতে হবে আরএসআই এর। আরএসআই এর সেটিং না, এইটা এইটা ডিফারেন্ট আরএসআই, এই যে আরএসআই, এই এই আরএসআইটা দরকার। আরএসআই এ গেলাম, আমি এইটা ক্লিক করে দিব, আর আমি এখানে কালার, নর্মালি এটাতে হওয়া অন্য কোনো কালার থাকে, ইয়েলো থাকে, আমি ব্ল্যাক করে দিলাম। ওকে, এই হয়ে গেছে আমার সেটিং। আমার আর কোনো ইন্ডিকেটর কোনো কিছুরই কোনো দরকার নাই, আমি চারটাকে ছোট করি, তখন যাইয়া বুঝতে পারবা। এই দেখো, এই হচ্ছে আরএসআই, এটা হচ্ছে আরএসআই, আর মিডিলের যে কালো ওইটা হচ্ছে মুভিং এভারেজ। তো তুমি যদি শুধু আরএসআই আর মুভিং এভারেজটাকে ফলো করো, তাহলে তোমার কাজ ইজিলি হয়ে যায়। এখন কথা হচ্ছে কিভাবে, এখানে দেখো, মার্কেট আরএসআই এখানে 15 মিনিটে, অবশ্যই 15 মিনিটে তোমাকে এটা কনফার্ম করবো। আরএসআই এখানে নিচে পড়ছে, এই দেখো আরএসআই মুভিং এভারেজকে ক্রস করছে। ওকে, আরএসআই মুভিং এভারেজকে ক্রস করছে যখন, তুমি এখানে একটা রেড ক্যান্ডেল পাবা। আরএসআই যখন আবার মুভিং এভারেজকে এইভাবে ক্রস করবে, তখন এই দেখো তুমি গ্রিন ক্যান্ডেল পাবা। তো আবার সেম, এখানে ওই অংশটা তুমি এখানে পাচ্ছ না, এইখানে তুমি রেডটা পাচ্ছ যখন ক্রস করতেছে এই জায়গা থেকে, এই জায়গা ক্রস করলে তুমি পুরো রেড ক্যান্ডেল পাচ্ছ। এইটা নিবা, তুমি ক্লোজ করে দিবা, হোল্ড করে রাখার কোনো দরকার নাই, এটা শুধু 15 মিনিটে। ওকে, পরে এখানে তো আরএসআই নিচের দিকে আসে, এখানে আমরা কোনো ট্রেড পাচ্ছি না। পরে এইখানে এসে দেখো আরএসআই আবার মুভিং এভারেজকে ক্রস করছে উপর থেকে, আমরা এই ক্যান্ডেলে ক্রস করছি, আই দেখো পরের ক্যান্ডেলে আমরা বড় একটা পাইছি। ওকে, পরের ক্যান্ডেলে আমরা বড় একটা পাইছি। এটার জন্য সব থেকে ভালো হয় ইউএসএ মার্কেটটা, ইউএসএ টাইমে এইটা ভালো কাজ করে, অন্য কোনো টাইমে এটা এত বেশি ভালো কাজ করে না, মার্কেটে মুভমেন্ট থাকা লাগবে, যদি মুভমেন্ট থাকে তাহলে এটা খুব ইজি, এটা দিয়ে ইনকাম করা যায়। এরপরে আবার এই দেখো এসে মার্কেটে এখানে আবার ক্রস করছে, এই দেখো এই ক্যান্ডেলে, এটাকে একটু বড় করে দেখাই, এটা মিস্টেক, এই ক্যান্ডেলে আবার ক্রস করছে, এই দেখো আমরা পরে একটা রেড, দুইটা রেড ক্যান্ডেল পাইছি। আচ্ছা, এখন আমরা ওইগুলাতে রিভিউ হয়ে যাই। প্রথমে যেটা পাইছি ওইটাকে আমরা 1 মিনিটে যাইয়া দেখি। আমাদের 15 মিনিটে মার্কেটটা ক্রস এই জায়গায় হয়েছে, তো আমরা যখন 15 মিনিটে এটা ক্রস হচ্ছে, তখন আমরা এন্ট্রিটা নিব না, আমরা এন্ট্রি নিব 15 মিনিটে যখন ক্রসটা হয়ে গেছে বা হচ্ছে, ওই সময় 1 মিনিট দেখে আমরা এন্ট্রি নিব। 15 মিনিট বলছে এই জায়গায় এন্ট্রি, বাট আমরা 1 মিনিট আমাদেরকে নতুন মার্কেট দেয়, আর 15 মিনিট মার্কেটটাকে কন্টিনিউ করে, নতুন মার্কেট 1 মিনিট দেয় সবসময়। তো এইখানে দেখো 1 মিনিটে এইটা, কিন্তু এখানে যদি তুমি অর্ডার নাও, সেলে নিছো, এই এখানে তুমি গেছো, তুমি আউট, তোমাকে সাথে সাথে তোমার লস হয়ে যাবে। তো তোমাকে ওয়েট করতে হবে 15 মিনিটে যখন ক্রস হয়েছে, এরপরে 1 মিনিট যখন ক্রস হয়, এরপরের স্টেপে, আগে 15 মিনিট পরে 1 মিনিট দেখে তুমি কনফার্ম ট্রেডটা নেবা। তো আমরা এই এন্ট্রিটা এখানে দিব না, আমরা এন্ট্রিটা দিব এই জায়গায়, 1 মিনিট যখন ক্রস করছে উপর থেকে, কারণ 15 মিনিট ক্রস করতেছে নিচের দিকে, আবার 1 মিনিটও নিচের দিকে ক্রস করতেছে, ওইটা ম্যাচ হতে হবে, উপরে হলে দুইটাই উপরে, নিচে হলে দুইটাই নিচে। এই ক্রস করছে, এই ক্যান্ডেলে ক্রস করছে, আমরা এখানে একটা যদি অর্ডার নিয়ে থাকি সেলে, এই ক্যান্ডেলে আমরা একটা সেলের অর্ডার নিছি, এই দেখো এখন তুমি কতটুকু পাইছো, তুমি অনেকটা পাইছো। ওকে, এইটা গেল,
এরপরে আমরা আউট হয়ে গেছি। এরপরে আবার দেখছি আমরা দুই নাম্বারটায় 15 মিনিট উপরের দিকে ক্রস করছে। ওকে, আমরা এটা 1 মিনিটে যাই দেখি, দুই নাম্বারটাতে 15 মিনিট উপরের দিকে ক্রস করছে। 15 মিনিট উপরের দিকে ক্রস করছে, আমরা এই জায়গার সময়টায় 15 মিনিট উপরের দিকে ক্রস করছে এই ক্যান্ডেলে। বাট এখানে কিন্তু 1 মিনিটে এটা এখনো নিচে, 1 মিনিটে এটা উপরের দিকে যায় নাই, উপর দিকে যায় এই টাইপের একটা ক্যান্ডেল ক্রস করবে এই এর মতো। তো যখন এর মতো হবে তখনই আমাদের এন্ট্রিটা থাকবে, এর আগে আমাদের এন্ট্রি নাই। তো এই দেখো এর মতো হয়েছে আমাদের এন্ট্রি, এই জায়গায় আমরা বাইয়ে গেছি। আমরা এই ক্যান্ডেলে বাইয়ে নিছি, আমাদের টার্গেট যতটুকু তুমি নিতে চাও তুমি নিয়ে তুমি এই দেখো তুমি কতগুলা পাইছো, এখানে তুমি অনেকটা পাইছো। ওকে, এরপরে আবার দেখছি যে 15 মিনিটে তিন নাম্বারটায় 15 মিনিটে মার্কেট এখানে নিচের দিকে পড়ছে। তাহলে 15 মিনিটে যদি নিচের দিকে পড়ে আমরা ওয়েট করব মার্কেট 1 মিনিটেও নিচের দিকে যখন আসবে তখন যে আমরা এন্ট্রিটা ইন করব। দাঁড়াও ভাই একটা সেকেন্ড, 1 মিনিটে 15 মিনিটে নিচের দিকে আসছে, 1 মিনিট দেখো এখানে কিছু মারামারি করছে, এখানে RSI মুভিং এভারেজ এইভাবে করে 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 এই পড়ছে নিচের দিকে, এখানে রিটেস্ট হয়েছে। তো আমরা এই রিটেস্টের জন্য ওয়েট করবো, এই টাইপের রিটেস্ট অলওয়েজ হবে। ওই দেখো এখানে উপরে গেছে একটা রিটেস্ট হয়েছে, নিচে গেছে একটা রিটেস্ট হয়েছে। তো আমরা এখানে একটা এই ক্যান্ডেলটাতে আমরা এন্ট্রি নিব এইখানে রিটেস্ট হওয়ার পরে। তুমি এই রেডে বা এই গ্রিনে তুমি দিতে পারো, এখানে নিচে আমরা শর্ট, আমরা এই শর্ট নিলাম, SL ছোট, SL তো বেশি লেখা লাগে না। তুমি দেখো কতটুকু পাইছো, পাইছো না? তো এখন দেখো আবার এই যে আমরা এখানে ধরো আমরা ক্লোজ করে দিছি, এটা আবার 15 মিনিট যায় আর কি বলে। হ্যাঁ, আমার এখানে একটা ফোন চলে আসছিল, তো আমি এখানে একটা ব্রেক নিছি। তো এখানে দেখো এইটা হয়েছে, ওকে আমরা আবার 15 মিনিটে আসলাম। 15 মিনিটে এইখানে দেখো এটা আর মুভিং RSIটা অনেক নিচে ছিল, এখানে আসছে, আসার পর নিচে পড়ছে, এখান থেকে ক্রসটা কনফার্ম হয়েছে। এখান থেকে একটু সময় ওয়েট করতে হবে যে একটু বের হবে, এই যে এইখানে দেখো একটু বের হচ্ছে, একটু ভালো করে দেখো এখানে একটু বের হওয়া স্টার্ট হয়েছে। তো সেম এই টাইপের একটু বের হওয়ার পরে তোমার এন্ট্রিটা অ্যাক্টিভ হয়, আর এই এই জিনিসটা ভালো চলে গোল্ডে ভালো হয়। তো এখানে দেখো আমরা কনফার্ম হয়েছে, তো আমরা এই ক্যান্ডেলটাকে মার্ক করলাম, কোন ক্যান্ডেল 15 মিনিটের এইটা না, এটা হয় না, এইটার পাশেরটা হয়। হ্যাঁ, এই ক্যান্ডেলে দেখো ওইটাতে ক্রস করছে, ক্রস করার পর নিচে, তো আমরা এইটা ধরে নিলাম। এই ক্যান্ডেলটা আমরা যাই 1 মিনিটে দেখি কি কাহিনি। এই দেখো খেলা, তো 1 মিনিটে এখানে ও আমরা এখানে দেখাইছি উপরে, বাট আমরা তো উপরে যাওয়ার জন্য নিচ্ছি, তো এই দেখো নিচে পড়ছে। তো আমরা ওয়েট করবো ও যখন আরেকবার ক্রস করে, আরেকবার ক্রস করছে ও এই জায়গা থেকে, ও আরেকটা বার ক্রস করছে, তো আমরা এই জায়গা থেকে এন্ট্রি নিলাম। এরপরে দেখো এই তুমি এতটুকু পাইছো, এরপরে এখানে তুমি দেখো 15 মিনিটে, এরপরে এটা হচ্ছে বেসিক একটা ট্রিক্স আর কি। 15 মিনিটে দেখো আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন চলতেছে। আর এই দেখো এখন প্রেজেন্ট মার্কেটে দেখে, এই দেখো এটা এই জায়গায় ক্রসিং হচ্ছে, এই জায়গায় ক্রসিং হচ্ছে। তো আমরা এটাতে এর আগের ক্যান্ডেলে একটা মার্ক করি, এই ধরো এই ক্যান্ডেলে এইটা ক্রস হচ্ছে, হওয়া স্টার্ট হয়েছে। তো আমরা 1 মিনিটে গেলাম, 1 মিনিটে যাওয়ার পর এখানে দেখি এই দেখো মার্কেটে যেটা হচ্ছে, 1 মিনিট নিচে চলে, 1 মিনিট এখানে উপর থেকে উঠছে, এখান থেকে উপর থেকে উঠছে। তো আমরা এখানে যদি একটা লং পজিশন ওপেন করি, আমি লং পজিশন ওপেন করলাম, আমার SLটা আমি ছোট দিলাম, বেশি বড় দিলাম না, এটা হয় নাই। তো আমরা এই জায়গা থেকে ক্রস হয়েছে 1 মিনিট, আমরা এখানে একটা ক্যান্ডেল ওপেন করছি, আমরা SLটা এতটুকু দিলাম, আমাদের টার্গেট দিলাম, এখানে আগের হাই আছে, তো আগের হাইকে ক্রস করার কথা, আমরা এই টার্গেটটা দিলাম।
এই টার্গেটটা দিয়ে রাখলাম, মার্কেট এখান থেকে ক্রস হয়েছে, তো এরপরে 1 মিনিট 1 মিনিট আর আমরা এইটাকে ট্র্যাকিং করতে পারি 5 মিনিট দিয়েই। দেখো সেম জিনিস আবার 5 মিনিটে, 5 মিনিটেও এইটা ক্রসিং হয়েছে, এখানে ক্রসিং হওয়ার পরে এই উপরে যাওয়া স্টার্ট করছে। তো সেম জিনিসটা তুমি 1 মিনিটে না করে তুমি 15 মিনিটেও করতে পারো। তো 15 মিনিটে দেখো আবার, 15 মিনিটে ওই জায়গা থেকে, 5 মিনিটে এই জায়গা থেকে ক্রস করছে। তো তুমি এখানে অর্ডার নিতে পারো একটা, এখান থেকে একটা সেল এন্ট্রি তোমাকে দিবে। এই এই জায়গা থেকে বাই হয়েছে, এই দেখো পুরোটা বাই, এই জায়গা থেকে সেল হয়েছে, এই ক্যান্ডেল থেকে সেল হয়েছে, 15 মিনিটে পুরোটা সেল করছে। এরপরে আবার এক কথা মার্কেটে মুভমেন্ট থাকলে এটা পসিবল, এই জায়গা থেকে বাই হয়েছে 5 মিনিটে, এই দেখো বাই, তুমি এই জায়গায় এন্ট্রি দিছো, তুমি পুরোটা নিতে পারতেছো সাইড ওয়ে মার্কেট পুরোটা। তো এখানে আবার নিচে পড়ছে, এই ক্যান্ডেলে নিচে পড়ছে, তুমি এখান থেকে একটা আমরা শর্ট নিতে পারি। এটা হচ্ছে বেস্ট ফর স্ক্যালপিং, ছোট ছোট প্রফিট নিবা, সারাদিন খেলবা। আমি নিজেও এটা অনেক সময় ইউজ করি, অনেক সময় কি আমার এটা এন্ট্রির জন্য আমি ইউজ করি। তো আমি এই দিলাম একটা শর্ট এন্ট্রি, এই শর্ট এন্ট্রি এইখানে ক্রস করছে, তো আমি এখানে অল্প নিয়ে নিছি, অল্প নিলাম এতটুকু পর্যন্ত, এটা নিচে পর্যন্ত আসছে, আমি এখন তো নিয়েছি। তো এটা তুমি কতটুকু নিবা এখানে প্রফিট, এটা পুরোটা তোমার উপর, এটা কেউ বলে দিতে পারবে না। তুমি তোমার একটা পার্সেন্ট হিসাবে নিয়ে নিবা, পরে ওয়েট করবা, এতটুকু এই এই ক্যান্ডেল মতো নিছো, এরপরে দেখছো আরো দুইটা রেড পড়ছে, ওইটা রেখে দাও, ওইটা ছেড়ে দাও, এরপরে ওয়েট করবা পরবর্তীতে আবার কোনটা আসে, কারণ এখানে যদি নাও তুমি ধরা খাবা, এইখানে বাকি অংশে ট্রেড নিলে তুমি ধরা খাবা। তুমি এখানে নিও এন্ট্রি একটা, এই একটা এন্ট্রি বাই হয়েছে 5 মিনিটে, 5 মিনিটেও সেম জিনিস করো, 15 মিনিট দেখা লাগবে না, বা 15 মিনিট দেখতে হবে না, 15 মিনিট দেখতে হবে, 15 মিনিট তিন করে। আমি এখানে নিচে এন্ট্রি, এইটা দেখে এই দেখো এই ক্যান্ডেলটা, এই RSI টা উপর পর্যন্ত যেতে হবে, তো এটা উপরের দিকে যাবে এখন ইজি। তো এখানে বসে তুমি অল্প অল্প করে প্রত্যেকদিন ভালো ইনকাম করা যায়। তো এতটুকুই, আর কিছু নিড হলে আমাকে বইলো।